আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন জেলাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদপত্রে বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখছে, অর্থাৎ বুথ কেন্দ্রগুলি ঘুরে ঘুরে দেখছে। সেই কেন্দ্রীয় বাহিনী আজ রাজ্য পুলিশের কর্তাদের সাথে চলে এলো একদম প্রত্যন্ত গ্রামগঞ্জে। তারা গ্রামগঞ্জে বিভিন্ন এলাকা ঘুরে দেখছে এবং বুথ কেন্দ্রগুলি ঘুরে দেখছে এবং মানুষের বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করছে যে কোনো তাদের কোনো অভিযোগ রয়েছে কি না বা তারা নির্বাচন নিয়ে কোনো ভয়ভীতি পাচ্ছে কি না। এবং তারা এটাও তাদেরকে জানাচ্ছে যে আসন্ন বিধানসভা নির্বাচনে তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, তার সহযোগিতার জন্যই এই কেন্দ্র বাহিনী রয়েছে বা তাদের আশ্বাস বা তাদের নিরাপত্তা সুরক্ষিত করার জন্যই তারা আশ্বাস দিচ্ছেন। এবং বিভিন্ন বুথ কেন্দ্রগুলি তারা ঘুরে ঘুরে সরজমিনে পরিদর্শন করছেন। তাদের সাথে রয়েছে রাজ্য সরকারের পুলিশ কর্তারা এবং বিভিন্ন সরকারি আধিকারিকরাও রয়েছে। হলদিবাড়ি থেকে বিকাশ সরকারি, যে রুট মার্চ হচ্ছে এই কী উদ্দেশ্যে একটু বলবেন? এখানে কনফিডেন্স বিল্ড আপ করাটাই মেন উদ্দেশ্য। এই কনফিডেন্স বিল্ড আপ করার জন্য আমরা সিভিল সেক্টর, পুলিশ সেক্টর সকলে মিলে একসঙ্গে রুট মার্চ করছি এবং আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলকে এটাই জানাতে চাই যে নিশ্চিন্তে ভোট দিন। আমাদের বোয়ালমারির আজকে অনেকটাই এরিয়া কভার হচ্ছে, কোনো অসুবিধার জন্য ইলেকশন কমিশন সবসময় আপনাদের জন্য তৈরি আছে। আপনার নামটা একটু রেজিগনেশনটা বলবেন। আমার নাম শঙ্কুশুভ্র সান্যাল, আমি সেক্টর অফিসার ইলেকশনের। হ্যাঁ, আসন্ন বিধানসভা নির্বাচনের যে সেক্টর অফিসার আপনি? হ্যাঁ হ্যাঁ, আসন্ন বিধানসভা নির্বাচনে আমি এই বোয়ালমারি এরিয়ার আমি সেক্টর অফিসার। আচ্ছা, থ্যাংক ইউ। আপনাদের সেক্টর অফিসার বিভিন্ন এলাকাগুলো পর্যবেক্ষণ করে দেখছেন সামরিক বাহিনীর সাথে, তো কোনো রকম ভয়ভীতি রয়েছে কি ভোটারদের মধ্যে? এখনও পর্যন্ত ফিল্ডে যা দেখলাম তাতে তো সেরকম ভয়ভীতির কোথাও দেখতে পেলাম না এবং যথেষ্টই ভোটাররাও যথেষ্টই কনফিডেন্ট যে আমাদের এখানে গণ্ডগোল হয় না, আমরা খুব নিশ্চিন্তেই ভোট দিতে পারি। তারপরেও আমরা তাদের কনফিডেন্স বিল্ড আপ করার জন্যই আজকে ঘুরছি এবং আমরা সবসময় তৈরি আছি ওনাদের হেল্পের জন্য। থ্যাংক ইউ। কোই নেই বতা দেনা তকলিফ হো তো ভাই সব সব বাত বতা দেনা আপনি আপনার সামান ভেজ দিও চল সে আপ ডিমান্ড ডিমান্ড পিছে চলনা তো বরাবর হে।